অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্ত উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন গত পনেরো বছরের দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকে দুর্নীতি দুঃশাসন ও গণহত্যার সঙ্গে জড়িত ও প্রধান নির্দেশদাতা ছিলেন এর জন্য তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এরপর জনগণ সিদ্ধান্ত নেবে তাদের রাজনীতিতে থাকা হবে কিনা তবে বিচার প্রক্রিয়ার আগে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে জানান তিনি এছাড়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল তার ব্যক্তিগত রাজনৈতিক আকাঙ্ক্ষা জঙ্গিবাদ গণহারে মামলা ডিজিটাল নিরাপত্তা আইন ও নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়ে কথা বলেন নাহিদ সরকার উপদেষ্টা থেকে নিরপেক্ষতা প্রসঙ্গে এক প্রশ্নে নাহিদ বলেন ফ্যাসিজমের বিরুদ্ধে এই অভ্যুত্থান করেছি এবং এই অভ্যুত্থানের অঙ্গীকারকে বাস্তবায়নের জন্য আমরা সরকারে আছি উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু একই আছে যে আমরা এ ফ্যাসেট কাঠামোকে করে নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সামাজিক ন্যায় বিচার ও গণতন্ত্র নিশ্চিত থাকবে আন্দোলনে হতাহতদের তালিকার বিষয়ে প্রশ্নে উপদেষ্টা নাহিদ বলেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি কমিটি করা হয়েছে সেখানে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের সদস্য আছেন তারা আহতদের নিয়ে কাজ করছে শহীদদের নিয়েও কাজ করছে এটা প্রায় শেষের দিকে এবং যে ফাউন্ডেশন সে ফাউন্ডেশনটা এই তালিকার কাজের সঙ্গে যুক্ত রয়েছে সংস্কারের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন আমরা সামগ্রিক সংস্কারের কথা ভাবছি এটা আমরা অভ্যুতনের সময় বলেছি একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই সেক্ষেত্রে পনেরো বছরের বাংলাদেশ পুরো রাষ্ট্র কাঠামোই কিন্তু পচে গেছে ঘুণে ধরেছে সেক্ষেত্রে সামগ্রিকভাবে যদি সব সেক্টরে সংস্কার করা সম্ভব না হয় তাহলে আসলে সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধানের সার্বিক যোগাযোগ রেখে কাজ চলছে বলে জানান তিনি